আমি মোহাম্মদ সালাউদ্দিন টিটু, মেজিমন্ডলী ইউনিয়ন, 9 নং ওয়ার্ডের একজন সদস্য। আমাদের শিক্ষা ব্যবস্থা তো অবশ্যই আছে, কারণ আমাদের এখানে প্রাইমারি আছে, কেজি স্কুল আছে, গার্লস স্কুল আছে, হাই স্কুল আছে, কারণ সব শিক্ষাকেন্দ্রে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে। এখন করোনার কারণে বন্ধ, এই কারণে অবশ্য একটু সমস্যা হচ্ছে আমাদের, কারণ যেহেতু অনেক দিন ধরে স্কুল কলেজ বন্ধ, প্লাবন বেকার হয়ে যাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় আড্ডা করছে, বিভিন্ন জায়গায় সমস্যা ঘটছে, বিভিন্ন জায়গায় এক জায়গায় অবশ্যই 10টা ছেলে আড্ডা করলে সেখানে এই যে যেমন কিশোর গ্যাং, বিভিন্ন ধরনের গ্যাং তৈরি হয়, এই ধরনের কিছু আর কি সমস্যা হয়েছে। এছাড়া আমাদের সমাজে আমি মনে করি যে আমার এলাকার জনগণ যারা আছে তারা অবশ্যই ভালো আছে, এবং তারা অবশ্যই সরকারি সাহায্য যতটুকু সরকার তার সাধ্যে কুলাইছে সে আমাদের থানার আন্ডারে দিছে, ইউনুস সাহেবের আন্ডারে দিছে, জেলা প্রশাসকের আন্ডারে দিছে, আমরা সেগুলি চেয়ারম্যানের মাধ্যমে পেয়েছি, আমরা অবশ্যই জনগণকে সেটা বুঝিয়ে দিতে বাধ্য হয়েছি। আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস না করে বাংলাদেশ সরকার আমাদের 13ই জুন, যেটা আমি শুনলাম সেখানে 13ই জুন যদি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেয়, তাহলে আমাদের ছেলেপেলেগুলি আবার উৎসাহ পাবে, উদ্দীপনা পাবে, তারা আবার নতুন করে জীবন তৈরি করতে পারবে, আর তারা আবার নতুন করে তাদের জ্ঞান তৈরি হবে। আশা করি যে এটা আমাদের সমাজে বা আমাদের দেশের জন্য ভালো হবে, এবং আমি ব্যক্তিগতভাবে আমার দেশের জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা, তাকে আল্লাহ হায়াত দান করুক, যাতে এই সন্তানগুলি ভালোভাবে এই দেশে লেখাপড়া করে তারা জ্ঞানী হয়ে তারা বড় হতে পারে। আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব মোহাম্মদ আশরাফ হোসেন খান, উনি সমাজের ছোটোখাটো রাস্তাগুলি যেগুলি আছে সেগুলি সংস্কার করছে, কোনোটা হয়তো নতুন করার চেষ্টা করছে, ওটা করে দেওয়ার চেষ্টা করছে। উন্নয়নের কাজ বলতে গেলে আমাদের এখানে উন্নয়ন তো আগেও কিছু হওয়া ছিল, এখনও আমাদের উন্নয়ন অব্যাহত আছে, এবং আমাদের এই চেয়ারম্যানের মাধ্যমে উন্নয়ন চলতে থাকবে ইনশাআল্লাহ। আমরা এই উন্নয়নের যে এখন রোল মডেলের কাজ চলতেছে, আমাদের নেত্রী শেখ হাসিনা আজকে দেশের উন্নয়ন যে উন্নয়ন করছেন, সেই উন্নয়নগুলি হলো যে মেগা প্রজেক্টের মধ্যে সবচেয়ে বড় প্রজেক্ট হলো পদ্মা ব্রিজ। এই পদ্মা ব্রিজ আমাদের বাড়ির সামনে দিয়েই যাচ্ছে, কারণ আমরা যেহেতু পদ্মা ব্রিজের গোড়ায় পড়েছি, এবং এই 26টা জেলার জনগণ আজকে এই পদ্মা ব্রিজের হওয়ার কারণে আজকে 26টা জেলার জনগণ আজকে উন্নয়নের অবশ্যই দিকটা তারা চোখে দেখতে পারছে, এবং এই 26টা জেলার মানুষ উপকৃত হবেন, কারণ যেহেতু এখানে ট্রেন সহ এবং গাড়ি সহ জনগণের উদ্দেশ্যে আজকে জনগণের সুখের জন্য আজকে এই উন্নয়নের প্রজেক্ট, উন্নয়নের রোল মডেল, এবং আজকে আমাদের নেত্রী বাংলাদেশের যে মেগা প্রজেক্ট দিয়ে বিভিন্ন ধরনের আপনার ইউটার্ন থেকে শুরু করে আপনার বিভিন্ন এই ট্রাম থেকে শুরু করে আজকে ট্রেনের উন্নয়ন করেছে এবং ফ্লাইওভারের উন্নয়ন করেছে, সারা বাংলাদেশের আপনার হাইওয়ে রুটগুলি সুন্দর করেছে, উন্নয়ন করেছে, সৌন্দর্য বর্ধন করেছে, তার জন্য আমি আমার দেশের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীকে আমার প্রধানমন্ত্রী না, আমার নেত্রী হিসাবে আমি তাকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভালোবাসা, এবং সেই সাথে লাইভ 24 নিউজকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।